ডাব্লুপিএসসি এক্সাম মাধ্যমিকের আমাদের রেগুলার আমাদের এখানে অনলাইনে ক্লাস চলছে আজকে থেকে আমরা অঙ্কের সেশনটা শুরু করে দিয়েছি অঙ্কের আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ থেকে আজকে আমরা সমস্ত অঙ্কগুলো করবো সেই সমস্ত অঙ্কগুলো যেগুলো পড়ে দেখবি ওয়ান পয়েন্ট ওয়ানে যে সমস্ত অঙ্কগুলো আছে তোমাদের তোমাদের পাঠ্য বই যেটা আছে সেই বইটা তোমরা বের করে সঙ্গে তোমরা খাতা কলম বের করে রেখে দাও আমি সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সলিউশন দিতে পারি পিডিএফ যদি তোমরা চাও পিডিএফও তোমরা নিতে পারো ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ দেওয়া আছে সেখান থেকে তোমরা নিতে পারো এবং কোথাও কোশ্চেন কোনো জায়গায় যদি তোমাদের মনে হয় যে প্রবলেম হচ্ছে বা বুঝতে তোমরা পারছো না তোমরা কিন্তু কমেন্ট করে দেবেও অবশ্যই বলবে অথবা তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো সরাসরি মেসেজ করার লিঙ্কগুলো তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যেখান থেকে তোমরা হ্যালো অ্যাপ আছে তোমাদের ইনস্টাগ্রাম আছে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে তোমরা আমাকে সরাসরি মেসেজও করতে পারো তাহলে চলো ফার্স্ট কোশ্চনগুলো কী আছে আমরা এক্ষ কোশ্চেনগুলো জেনে নিই এবং কোয়েশনগুলো অ্যান্সারগুলো আমরা জেনে নেব খুব তাড়াতাড়ি ফার্স্ট কোশ্চেন্ট কী বলা হয়েছে এক নম্বর কোশ্চনগুলো কী আছে এখানে নিচের বহুরূপী সংখ্যামালার মধ্যে কোন কোনটি কোনগুলি দীঘাত বহুরূপী সংখ্যামালা বুঝি এ লিখি মানে এখানে বলা যাচ্ছে যে এই যে সংকরণগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আমাদেরকে বলতে লাগবে যে কোনটা দীঘাত সংকরণ সেই জন্য তোমাদের জানা দরকার যে দীঘার সংকরণ কোনগুলো হয়ে থাকে দীঘার সংকরণ সেগুলোকে হয় যেগুলোর এক্সের ঘাত কি থাকে দুই থাকে যেগুলোতে এক্সের ঘাত দুই আসবে সেটা হলো গিয়ে দীঘার সমীকরণ কোথাও যদি এক্সের ঘাত তিন আসে চার আসে পাঁচ আসে সাত আসে সেগুলো কিন্তু কখনো দীঘার সমীকরণ হয় না সর্ব যেটা আমাদের সর্বোচ্চ যেটা হতে হবে সব থেকে বেশি দীঘা যেটা ঘাত আসবে সেটা দুই আসবে দুইয়ের বেশি যদি চলে আসে কোনো একটা সমীকরণে সেটাকে আমরা আর দীঘার সমীকরণ বলবো না এখানে ফার্স্ট করে যেটা আছে তোমার এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু তাহলে এর সব থেকে হায়েস্ট ঘাত কত আছে এক্স স্কোয়ার দুই আছে তাহলে এটা কি একটি দীঘার সমীকরণ পরের কোশ্চেনটা দেখে নাও এক্স সেভেন এক্স টু দেওয়ার ফাইভ আছে এটাকে তোমরা যদি এবার কী দেওয়া আছে মাইনাস এক্স ব্রেকেট দিয়ে দেওয়া আছে এক্স প্লাস টু এটাকে যদি তোমরা ভাঙাও এটা গুম করে দাও তাহলে এরকম ভাঙিয়ে আসবে এরকম ভাঙিয়ে আসার পরে কী দেওয়া হচ্ছে সব সর্বোচ্চ পাওয়ার কত এসে যাচ্ছে পাঁচ চলে আসে যদি পাঁচ চলে আসে তাহলে সেটা কী দিয়ে আসবে কারণ নয় তারপর একটা দেখে নাও তারপর একটা দেবে এটাকে যেইভাবে কোশ্চেনটা দেওয়া আছে এটাকে তোমরা যদি ভাঙিয়ে লেখো তাহলে ভাঙিয়ে লিখলে আসবে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান এখানে কি এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে দুই আছে তাহলে এটি একটি কি দ্বিঘাত সমীকরণ তাহলে দীঘার সমীকরণ হওয়ার জন্য ঘাত কত হওয়া দরকার দুই হওয়া দরকার দ্বিঘাত সমীকরণ যে আমাদের স্মৃতি যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি এই ফর্মুলার উপরে কিন্তু ভিডিও আগে আমি বানিয়ে রেখেছি সেটা কিন্তু তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু একবার অবশ্যই দেখে নেবে নেক্সট যে কোশ্চিনটা আছে এখানে কি আছে টু এক্স মানস ওয়ান আছে টু এক্স মাইস ওয়ান কি এর ঘাত কত আছে এক্সের ঘাত কিছু নেই মানে কত আছে এক আছে এক থাকলে তো এটা হবে না আমাদের এটা দীঘাত সমীকরণও নয় এটা দুইয়ের কোশ্চেনগুলো দেখে নাও দুইয়ের কোশ্চনগুলো কি বলছে এই সমস্ত কোশ্চনগুলো যেগুলো আছে এগুলো তোমাদের এক নম্বর দুই নম্বরের কোশ্চেন কিন্তু আসবেই আসবে এনসি টাইপের নেক্সট কোশ্চনা কি আছে তোমাদের এখানে নাও নিচের সমীকরণগুলি সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটি যেটি একটি হলো কি দীঘার সমীকরণের রূপ যেখানে এবিসি একটি বাস্তব সংখ্যা এ নট ইস গেস্ট টু জিরো এ কিন্তু মাথায় রাখবে এ যদি জিরো হয়ে যায় তাহলে এক্সের ঘাত কি জিরো হয়ে যাচ্ছে তাহলে এটা কি দীঘার সমীকরণ আর থাকছে না এই জন্য কিন্তু এ নট ইস গেস্ট টু জিরো আমি ডিসকাস করেছি দীঘার সমীকরণের যে সমীকরণটা আছে সেই সমীকরণের ভালোভাবে ডিসকাস করেছি আমি ওই লিঙ্কটা এখানে দিয়ে দেবো এখানে তোমরা ক্লিক করো কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা এখানে কোশ্চেনগুলো দেখে নাও তাহলে কোশ্চিনগুলো এক নম্বর কোশ্চেন কি আছে এক্স মাইনাস ওয়ান এই ইজিক্যালস মানে এগুলো কী করতে লাগবে এগুলো তোমাকে ভাঙিয়ে এই ফর্মটাতে এরকম টাইপের একটা ফর্মে আনতে লাগবে তাহলে এগুলোকে ভাঙা আশা করি তোমরা সবাই জানো বেশিরভাগই তোমরা জানো এটাকে ভাঙতে কীভাবে তাহলে ফার্স্ট কোশ্চেনটাকে কীভাবে ভাঙবে তোমরা এটা আছে কি এটাকে এক্সকে এখানে লশকও চলে আসবে যেরকম তোমাদের এখানে ধরে নাও দুই মাইনাস এক প্লাস যদি থাকে একের দুই এটাকে তোমরা কীভাবে করবে দুই প্রথমে তোমরা এখান থেকে ওয়ান মাইনাস ওয়ান করতে পারো কিন্তু তোমরা যেহেতু এক্স ওয়াই জেড দিয়ে আছে তাহলে আমরা কী করবে প্রথমে দুই এখানে কি লসগুণ নিয়ে নেবো দুই দুয়ের সঙ্গে গুণ করে কত চার হবে এই দুয়ের সঙ্গে এটা গুণ করে মাইনাস টু হবে প্লাস এইভাবে ওয়ান এইভাবে যেইভাবে করি ঠিক একইভাবে আমাদের কি এখানে এক্স আসছে লসগুণ নিচে কি এক্স আসছে তাহলে এক্স নিয়ে নেবো তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হয় এক্স স্কোয়ার মাইনাসে এক্স প্লাস ওয়ান এভাবে এটাকে সমাধান করে নেবো সিম্পলি সিম্পলি আমরা সমাধান করে নিয়ে চলে আসবে এরকম এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজকেস টু জিরো যেটি একটি দ্বিগার সমাধান এইভাবে দ্বিগার সমাধানের রূপ তোমাদের তৈরি করতে লাগবে এরকম রূপ তৈরি করলেই তোমাদের এক নম্বর চলে আসবে এক নম্বর পেয়ে যাবে দুই নম্বর কোশ্চেনটা দেখে না দুই নম্বর কোশ্চেনটা ঠিক একইভাবে তোমরা একই প্রসেসে করবে এখানে একই প্রসেসে করলে এক্সট্রু দেবে আর এক্সের ঘাত কি চলে আসবে তিন চলে আসবে এখানে এক্সের হায়স্ট পাওয়ার কত তিন চলে আসবে তাহলে এটি একটি কি দীঘাত সমীকরণ নয় কিন্তু আমাদের এখানে দীঘাত সমীকরণ হ্যাঁ কি না আমাদের বিচার করতে বলেনি আমাদের জাস্ট আকারে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমি আকারে প্রকাশ করে দিলেই তোমাদের হয়ে যাবে এরপরেরটা কি তিন নম্বর কোশ্চেনটা কি একদম আকারে প্রকাশ করা আছে তাহলে এটা করার কোনো দরকার নেই চার নম্বর কোশ্চেনটা কি আছে চার নম্বর কোশ্চেনটা একটি অভেদ কারণ অভেদ কি জন্য অভেদ এই জন্য যে এক্স মাইনাস টু এক্স এক্স স্কোয়ার যে হোল স্কোয়ার যেটাকে যদি আমরা ভাঙাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে যদি ভাঙাও তাহলে কী চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু এ এ মানে কি এক্স বি মানে কত টু টু এ বি প্লাস বি স্কোয়ার মানে দুই স্কোয়ার মানে কত এটাই আসছে মানে এটাই টু এটা মানে এক্স ইজিক টু এর কোনো মানে হয় না সেই জন্য এটি একটি অভেদ কিংবা তোমরা বলতে পারো ওয়ান ইজ ইজক টু ওয়ান এর কোনো মানে আছে ওয়ান ইজ ইজক টু ওয়ান এর কোনো মানে নেই এই জন্য এটি একটি অভেদ নেক্সট কোশনগুলো দেখে নাও কী বলা হয়েছে এখানে এক্স টু দি দিভার সিক্স মাইনাস এক্স কিউব মাইস টু ইজিকাস টু জিরো সমীকরণের চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ তা নির্ণয় করো তার মানে কোন ঘাতের সাপেক্ষে মানে এখানে যে এক্স টু দি দিভার সিক্স আছে এটি কোন ঘাতের সাপেক্ষে দীঘার সমীকরণ তাহলে এক্স কিউব টু ডিপর স্কোয়ার যদি করি তাহলে তিন দিনের ছয় হয়ে যাচ্ছে তাহলে এই যে তিন আছে এক্স টু পাওয়ার থ্রি এই ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ এই ঘাতের সাপেক্ষে ঘাত আমরা কী এক্স টু দি পাওয়ার স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে এটা কি আমরা বলতে থাকি এই যে এটা যেটা হলো এটা আমাদের ঘাত এর উপরে যে আছে এটা ঘাত আমরা বলে থাকি তাহলে এক্স কিউপের এই এক্স কিউপের সাপেক্ষে সমীকরণটি একটি দীঘাত সমীকরণ নেক্সট কোয়েন্টটা কী আছে এ মাইনাস টু ব্রেকেট দিয়ে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ জিরো আছে এখানে এর কোন মানের জন্য সমীকরণ দীঘাত সমীকরণ হবে না নির্ণয় করি তাহলে এক্সের কোন মান এ এর কোন মানের জন্য এটি হবে না আমি বারবার করে বলেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এখানে এটা কখনো জিরো হবে না এ যদি জিরো হয়ে যায় তাহলে এটি একটি দীঘাত সমীকরণ থাকে না এখানে এর জায়গায় কি আছে এ মাইনাস টু তার মানে এটা যদি দীঘাত সমীকরণ বলা হয়েছে কি হবে না কখন হবে না যদি এটা জিরো হয়ে যায় তাহলে এটি দীঘার সমীকরণ হবে না তাহলে এটি জিরো হয়ে গেলে এটা আর দীঘার সমীকরণ থাকে না তাহলে এখান থেকে কি এ মাইনাস টু এক্স ইজিকালস টু জিরো করব ইজিকালস টু টু তাহলে এর মান যদি দুই হয় তাহলে এটি আর দীঘার সমীকরণ থাকবে না কারণ এ এর মান যদি এখানে দুই বসিয়ে দিই তাহলে টু মাইনাস টু ইজিক্স টু কে জিরো হয়ে যাবে তাহলে এর ভ্যালু ইজিক্যালস টু জিরো হয়ে গেল এর ভ্যালু জিরো হয়ে গেলে সেটি আর দিঘার সমীকরণ থাকে না কারণ এ নট ইজিকালস টু জিরো সবসময় এ কখনো জিরো হতে পারে না দিঘার সমীকরণে নেক্সট কোশেন্টটা দেখেন কী আছে এখানে এক্স বাই ফোর এক্স 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 বাই ফোর মাইনাস এক্স ইজিকালস টু ওয়ান বাই থ্রি এক্স আকারে প্রকাশ করো দীঘার সমীকরণ আকারে প্রকাশ করতে লাগবে কিচ্ছু না তোমরা বজগ্রগুণ করে নেবে বজগণ করে নিয়ে দীঘার সমীকরণ আকারে এইভাবে প্রকাশ করে নেবে নেক্সট ক্রিনটা না অথবা তোমরা এখান থেকে টু নিতে পারো এখানে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েন্টি থ্রি আকারে প্রকাশ করে একইভাবে জাস্ট এটা কি এখান থেকে এটা তো এরকমই আছে এটাকে কি গুণ করতে লাগবে গুণ করে নেবে গুণ করে নিয়ে সব এক্স এক্স স্কোয়ার পার্টগুলো এক সাইডে নিয়ে চলে আসবে সব পার্ট একদিকে নিয়ে চলে আসবে তাহলে তোমাদের একটা ডিগ্রেশন করেন আকারে প্রকাশ হয়ে যাবে তাহলে এইভাবে প্রকাশ করে নেবে এটাকেও নেক্সট কী আছে নেক্সট কোশ্চেনটাও আছে এটাও ঠিক একইভাবে প্রকাশ করতে লাগবে এবং প্রকাশ করার সঙ্গে সঙ্গে এখানে বলতে লাগবে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টুয়ার জিওরে সহক কত সহকগুলো নির্ণয় করবে এবার সহক জিনিসটাকে একটু বুঝিয়ে দিই তোমাদেরকে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে তোমাদের জিজ্ঞেস করা হলো এক্স স্কোয়ারের সহক কত তাহলে এক্স স্কোয়ার সহক মানে হলো গিয়ে এক্স এর সঙ্গে যে সংখ্যাটা লেগে আছে সেটা হলো গিয়ে এক্স স্কোয়ারের সহক তাহলে এখানে কি লেগে আছে এক্স স্কোয়ারের সঙ্গে এ লেগে আছে আবার এক্সের সহক যদি জিজ্ঞেস করা হয় তাহলে এক্সের সঙ্গে কী লেগে আছে এখানে কিচ্ছু নেই মানে কি আছে ওয়ান আছে তাহলে এক্সের শহ ইজিক টু কি ওয়ান এবার এক্স টু দি পাওয়ার জিরো সহক কি এক্স টু দি পাওয়ার জিরোর সহক হলে গিয়ে লাস্টে যেই সংখ্যাটা থাকে তোমাদের কনস্ট্যান্ট পার্ট যেই পার্টটা থাকে সেই পার্টটা হলো গিয়ে এক্স টু দি পাওয়ার জিরোর সহক কারণ এক্স টু দি পাওয়ার জিরো ইজিকাল টু আমরা ওয়ান হয় তাহলে এখানে কিচ্ছু নেই মানে কি এখানেও ওয়ান আছে তাহলে এইভাবেই দেখে নাও এখানে এই সমীকরণটাকে সমাধান করলে এরকম টাইপের আসবে এখানে দীঘার সমীকরণে এক্স এর সহক দেখে নাম এক্স স্কোয়ারের সঙ্গে কী লেগে আছে ছয় লেগে আছে তাহলে এক্স স্কোয়ারের শহর ছয় এক্সের সঙ্গে কী লেগে আছে তেরো লেগে আছে তাহলে এক্সের সহক কত তেরো এক্সটির জিরোর সঙ্গে এক্সের যে এখানে কনস্ট্যান্ট পার্টটা এর সহক কত আট তাহলে এইভাবে যে কোনো যদি সহক তাহলে এইভাবে বের করবে এবার পাঁচের কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার পাঁচের কোশ্চেনগুলো দেখলাম যে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপের অংশে বর্গের সমান হয় তাহলে বিয়াল্লিশকে দুটো ভাগে ভাগ করতে লাগবে একটা ভাগকে আমি এক্স মেনে নিলাম তাহলে বিয়াল্লিশ তোমার কাছে যে দশটা চকলেট আছে দশটা চকলেটের মধ্যে তোমার ভাইকে তুমি এক্সট্রা চকলেট দিয়ে দিলে না আমি জানি না যে কয়টা চকলেট দিয়েছো এক্সট্রা চকলেট দিয়ে দিলে তাহলে তোমার কাছে কটা আর পড়ে আছে অবশ্যই আগে কথা ছিল দশটা ছিল দশটার থেকে আমি কি করব এক্সটা আমি দিয়ে দিয়েছি মানে যটা ছিল আমি তা এক্সট্রা কয়েক কিছু চকলেট আমি ভাইকে দিয়ে দিয়েছি তাহলে এক্সট্রা বাদ হয়ে যাবে তাহলে এখানে ঠিক একইভাবে বিয়াল্লিশটা ছিল বিয়াল্লিশটার মধ্যে আমি একটি সংখ্যাকে মেনে নিলাম আমি এক্স তাহলে অপর সংখ্যাটা কী হয়ে যাবে অপর সংখ্যাটা হয়ে যাবে বিয়াল্লিশ মাইনাস এক্স কারণ তো বিয়াল্লিশের থেকে তো বেশি হতে পারে না বিয়াল্লিশের থেকে তো বেশি হবে না কখনও বিয়াল্লিশটা থেকেই আমাকে দিতে লাগবে তাহলে ঠিক একইভাবে বিয়াল্লিশ হলো গিয়ে এমন একটি সংখ্যা যে সংখ্যাটাকে দুটো ভাগে ভাগ করতে বলা হয়েছে তাহলে একটি ভাগটি ভেবে নিলাম এক্স অপর ভাগটি কত হওয়া উচিত বিয়াল্লিশের থেকে কম এক্স কম যত হবে তত হবে তাহলে এক্স মাইনাস বিয়াল্লিশ মাইনাস এক্স হয়ে গেল এবার কী বলা হয়েছে অংশ অপর অংশের বর্গের সমান তাহলে এক অংশ অপর অংশের বর্গের সমান তাহলে প্রথম অংশটা এক্স এক্স স্কোয়ার ইজিকাস টু বর্গের সমান মানে কি বর্গ মানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু বিয়াল্লিশ মাইনাস এক্স এবার এটাকে সমাধান করে নাও এটাকে সমাধান করলে এক্সের ভ্যালু কত বেরিয়ে চলে আসবে একটি মাইনাস সাত আসবে এবং একটি কত আসবে ছয় আসবে এবার মাইনাস সেভেন আমাদের এখানে গ্রহণযোগ্য না আমরা আগে এটা না এখানে আমরা যে প্লাস আছে প্লাস ছয়টাকে এখানে নেবো তাহলে একটা কী হয়ে যাবে একটা হয়ে যাবে ছয় এবং অপরটি কত হয়ে যাবে একটি হয়ে যাবে ছয় এবং অপরটি তোমাদের এখানে কত হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে একটি যদি ছয় হয় তাহলে অপরটি তোমাদের ছত্রিশ হয়ে যাবে নেক্সট এখানে এখানে কী আছে দুটি ক্রম ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণ ফল মাথায় রাখবে এখানে কি বলা হয়েছে অযুগ্ম অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা এবার বিজোড় দুটো বিজোর সংখ্যা তুমি কিভাবে ধরবে এটাই হলো সব থেকে এখানে ইম্পর্ট্যান্ট জিনিস যে আমি দুটো বিজোড় সংখ্যা আমি একটা ধরতে পারি এক্স আর একটি কি ওয়াই তাহলে এটা কি দুটো বিজোর সংখ্যা হলো কারণ এক্সের ভ্যালু তো আমি যে কোনো নিতে পারি ওয়ান নিতে পারি তিন নিতে পারি চার নিতে পারি পাঁচ নিতে পারি ছয় নিতে পারি তাহলে আমি বলতে পারি না যে এক্স একটি বিজোর সংখ্যা ওয়াইকেও আমি বলতে পারি না যে ওয়াই একটি বিজোড় সংখ্যা তাহলে এখানটাই ইম্পর্টেন্ট যে কখনো যদি বিজোড় সংখ্যাকে ধরতে হয় তাহলে কীভাবে ধরবে সবসময় টু এক্স হয় প্লাস দিয়ে ধরবে অথবা মাইনাস দিয়ে এবার টু এক্সের জায়গায় তুমি ভ্যালু বসো এক্সের ভ্যালু যদি এক বসাও তাহলে কত দুই কে দুই দুই যোগ এক কত চলে আসছে তিন আসে এখানে দুই ভ্যালু দুই বছর দুই দুগুণে কত চার যোগ এক কত আসছে পাঁচ আসছে এখানে তিন বর্ষা তিন দিনে ছয় যোগ এক সাত আসছে তাহলে কি সবগুলোই বিজোর সংখ্যা আসবে ঠিক এইভাবেই ধরবে কিন্তু তাহলে এখানে কি দুটো ব বলা হয়েছে দুটো বিজোড় সংখ্যা বলা হয়েছে তাহলে একটিকে আমি প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান যে কোনো তোমরা ধরতে পারো মাইনাস ওয়ান ধরে করলেও তোমরা তো সে একই আসবে যে এক নাও এক নিলে কত আসবে এক থেকে শুরু হবে দুই নিলে কত আসবে তিন তারপরে তিন নিলে কত আসবে পাঁচ পাঁচ নিলে এক্সের ভ্যালু পাঁচ নিলে কত আসবে সাত এইভাবে তাহলে দুটোর সংখ্যা যদি কখনো যদি ঋণাত্মক ধরতে হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ান প্রথমে ধরবে টু এক্স প্লাস ওয়ান ধরবে এবার যদি তোমাদের দুটো জোর সংখ্যা বলা হয় তাহলে তোমরা এক্স ওয়াই এইভাবে তোমরা ধরতে পারো কোনো অসুবিধে নেই এখানে কিন্তু যখনই বিজোড় বলবে এইভাবে কিন্তু ধরার চেষ্টা করবে তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কটা করতে খুবই সুবিধা হবে এবার এদের কি গুণফল এই দুটো সংখ্যা হয়ে গেলে এদের গুণফল বলা হয়েছে এত তাহলে সংখ্যা দুটোকে আমি ইন্টু করে দেবো ইন্টু করে কি গুণ করে নেবো গুণ করে নিয়ে সমাধান করে নেবো তাহলে এটি একটি একচল্লিশটা দীঘা সমীকরণ বেরিয়ে চলে এলো নেক্সট দেখে নাও এখানে কী বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের এখানে ক্রমিক সংখ্যা বলা হয়েছে ক্রমিক মানে কি পর তাহলে একটি সংখ্যা এক্স হলে পরের সংখ্যাটা কত হবে এক্স প্লাস ওয়ান একটি সংখ্যায় এক হলো তারপর একটা কত দুই প্রথমে এক্সের ভ্যালু তিন নিলে পরেরটা কত চার তাহলে এই দুটো সংখ্যার এবার এদের কী বলা হয়েছে বর্গের সমষ্টি বর্গ মানে কি স্কোয়ার এটারও স্কোয়ার এটারও স্কোয়ার বর্গের সমষ্টি বলা হয়েছে কত থ্রি ওয়ান থ্রি থ্রি ওয়ান থ্রি ইজিক্যালস টু বর্গের সমষ্টি থ্রি ওয়ান থ্রি বসিয়ে দিলে এবার এটাকে সমাধান করে নাও এই তোমাদের দীঘা সমীকরণ বেরিয়ে গেলো নেক্সট দেখে নাও নেক্সট কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝিয়ে দিচ্ছি ভালো কিন্তু মাথায় ঢুকে রাখবে আমি তোমাদের ছবি আঁকিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ভালোভাবে কিন্তু কোশ্চেনগুলো মাথায় এইগুলো কোশ্চেন দেখে কিন্তু তোমাদের চার নম্বরে কোশ্চেন আসবে কিন্তু তিন নম্বর অথবা চার নম্বর কোশ্চেন এই কটা কোশ্চেন থেকে কিন্তু একটা না একটা তোমাদের চলে আসবে ছয়ের দাগের থেকে ফার্স্ট কোশন্টটা কি বলা হয়েছে একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ভ্য পনেরো মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে এখানে তোমাদের কী বলতে লাগবে শুধু দীঘাত সমীকরণগুলো তৈরি করতে লাগবে কিচ্ছু করতে লাগবে না কোশ্চনে তোমাদের অ্যান্সার বের করতে লাগবে না তোমাদের দীঘার সমীকরণগুলো তৈরি করতে লাগবে তাহলে এবার আয়তক্ষেত্র এই যে তোমাদের আয়তক্ষেত্র এটা হয়ে গেল এই আয়তক্ষেত্র কর্ণ এই যে কর্ণ আয়তক্ষেত্রে এটাকে কর্ণ বলা হয় এবার এটাকে আয়তক্ষেত্রে এটাকে দৈর্ঘ্যকে যদি আমি যদি এল ধরি এবং প্রস্তকে যদি আমি ডি ধরি তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কী হয় কর্ণের দৈর্ঘ্য রুট ওভার এল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এই সূত্রটা কিন্তু মাথার মধ্যে এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস হবে এখানে তাহলে দৈর্ঘ্যর স্কোয়ার প্লাস প্রস্থর স্কোয়ার সমান সমান হয় কর্ণের দৈর্ঘ্য এটা মাথায় রাখবে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি আয়কার আয়তক্ষেত্রে হলো গিয়ে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্তর স্কোয়ার আন্ডার রুট দিলে সেটা হয়ে যাবে তোমাদের কর্ণের দৈর্ঘ্য এবার এখানে দেখে নেয় এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এর দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি তাহলে এর প্রস্ত বলা হয়েছে তাহলে প্রস্ত কত ধরে নিতে পারি আমি প্রস্থ জিজ্ঞাসা একশো মিটার ধরে নিতে পারি এবং দৈর্ঘ্য কী কারণ বলা হয়েছে দৈর্ঘ্য প্রস্তুর চেয়ে তিন মিটার বেশি তাহলে এবার কি আমাদের দৈর্ঘ্যটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি এখান থেকে দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা তিন মিটার বেশি এইবার কি এখান থেকে আমরা দৈর্ঘ্য বেরিয়ে গেছে প্রস্ত বেরিয়ে গেছে কর্ণের দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে কর্ণ দুর্গ আমরা কীভাবে বের করব কর্ণ সমান সমান রুট আন্ডার দর্গ স্কোয়ার দৈর্গ স্কোয়ার কত এক্স প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস প্রস্তর স্কোয়ার হলো কি এক্স স্কোয়ার ইস্কোয়াস টু কত দেওয়া আছে পনেরো ইজিকাস পনেরো এবার কিচ্ছু করব না উভয় দিকে দুই দিকে বর্গ বর্গ স্কোয়ার করে দেবো দুইদিকে স্কোয়ার করে নিলে এদিকে রুট আন্ডারটা উঠে যাবে এদিকে পনেরো স্কোয়ার হয়ে যাবে এবার সিম্পলি তোমাদের সমাধান করতে হবে সমাধান করলেই তোমাদের এখানে বেরিয়ে চলে আসবে এরপরে পর প্রশ্নে দেখেন কী বলা হয়েছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কিগড়া চিনি ক্রয় করলেন কিছু চিনি কিনলেন আশি টাকা দিয়ে যদি ওই টাকার তিনি আরও চার কেজি চিনি বেশি চার কেজি চিনি বেশি পেতেন তবে তার কিগড়া প্রতি চিনির দাম এক টাকা কম হতো মানে আশি টাকায় কিছু আমরা জানি না যে কতখানি চিনি কিনেছে আশি টাকায় কিছু চিনি কিনলেন ধরে নিলাম আমি এক্স কেজি চিনি কিনলেন এইবার যদি আরও যদি উনি চার মানে চার কেজি যদি আরও চিনি বেশি নিত যদি আরও ধরেন চুরাশি কেজি যদি চিনি নিত তাহলে ওনার কি এক টাকা কম লাগতো এন কি বলা হয়েছে যদি ওই টাকায় তিনি আরও চার কেজি চিনি বেশি পেতেন বেশি পেতেন ওই টাকায় তিনি আরও চার কেজি চিনি বেশি পেতেন তবে প্রতি কেগ্রার চিনির দাম এক টাকা কম হতো তাহলে এখানে আমি জানি না যে উনি কত কিলো চিনি কিনেছেন তাহলে আমি ধরে নিলাম কি এক্স কেজি চিনি কিনেছেন কত কেজি চিনি কিনেছেন এক্স কেজি চিনি কিনেছেন এইবার এখানে নাও যে এক্স কেজি চিনি এক্স কেজি চিনি কিনেছে আশি টাকা দিয়ে আশি টাকা দিয়ে এক্স কেজি চিনি কিনেছে মনে রাখো আশি টাকা দিয়ে এক্স কেজি চিনি কিনেছে এবার আশি টাকা দিয়ে এক্স কেজি চিনি কিনেছে এবার এক টাকা দিয়ে এক্স কেজি চিনি কিনেছেন এটা টাকা সরি এটা টাকা যে এক্স কেজি মানে এত কেজি এক্স কেজি চিনি কিনেছেন আশি টাকা দিয়ে এবার তাহলে এক কেজি এক্স কেজিটা মানে কি একের হয়তো বেশিও হতে পারে কিন্তু কমও হতে পারে আমরা যেহেতু জানি না আমরা সবসময় কী করি এক নিয়ে কেন নিয়ে ইয়ে করি তাহলে এক্স কেজি চিনি যদি আশি টাকা দাম হয় তাহলে এক কেজি চিনির দাম কত হবে কম হবে অবশ্যই তাহলে আশি বাই এক্স এইবার এক্সের জায়গায় কি আরও উনি চার কেজি বেশি চিনি পাচ্ছেন যখন আরও চার কেজি বেশি চিনি পাবেন তাহলে কি এক্সের ভ্যালু কত হয়ে যাবে এক্স প্লাস ফোর চলে আসবে তাহলে এক্স প্লাস ফোর চলে আসলে সেখানে আশি বাই কত হয়ে যাবে এক্স প্লাস ফোর তাহলে এইবার এখানে কি বলা হয়েছে এই দুটো ডিফারেন্স বলা হয়েছে এই দুটো ডিফারেন্স দেওয়া হয়েছে এক এবার আমরা এই দুটো ডিফারেন্স করে নেব এই দুটো ডিফারেন্স করে নিলে কত চলে আসবে আমাদের আশি বাই এক্স মাইনাস আশি বাই এক্স প্লাস ফোর ইজিকাস টু ওয়ান এবার এটাকে সমাধান করে নেবে সমাধান করে নিলে তোমাদের চলে আসবে তোমাদের দীঘার সমীকরণটা বের করতে বলা হয়েছে জাস্ট দীঘার সমীকরণটা বের করে নেবে হয়ে যাবে নেক্সট কোয়েশনটা কী আছে আমাদের কি এখানে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিরিশ কিলোমিটার তিনশো কিলোমিটার এই একটি স্টেশন এই একটি স্টেশন দুটোর মধ্যে দূরত্ব কত তিনশো কিমি একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় ট্রেন দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ পাঁচ ঘন্টায় পাঁচ কিমি বেশি হলে ডিটো ট্রেনটি দু ঘন্টা কম সময় লাগতো এটা হলো গিয়ে দুটো ডিফারেন্স দু ঘন্টা কম সময় লাগতো এটা আমাদের দুটো দুটো ডিফারেন্স এইবার আমি কি ট্রেনের গতিবেগ জানি না কত ঘন্টায় যাচ্ছে যে ট্রেনটা সেটা আমরা জানি না তাহলে আমি ধরে নিলাম যে তিনশো কিলোমিটার ট্রেনটা যাচ্ছে তিনশো কিলোমিটার যাচ্ছে যাচ্ছে ধরো নাও যে ট্রেনের যেটা গতিবেগ আছে এক্স কিলোমিটার পার হাওয়ার এক্স কিলোমিটার কেজি কিলোমিটারে পার ঘন্টায় ট্রেনটা এবার যাচ্ছে এবার তিনশো কিলোমিটার যেতে সময় কত লাগছে এবার সময় সমান সমান কী হয় সেটা আগে জানতে লাগবে যে ট্রেনের ক্ষেত্রে সমান সমান সময় সময় সমান সমান কী হয় তোমাদের দূরত্ব দূরত্ব এই সূত্রটা মাথায় রাখবে দূরত্ব বাই কি গতিবেগ গতিবেগ এবার তিনশো কিলোমিটার যেতে এর সময় কত লাগছে সময় লাগছে কত প্রথমে যদি আমি ট্রেনের গতিবেগ যদি এক্স কিলোমিটার ধরি ঘণ্টায় যেটা যাচ্ছে এক্স কিলোমিটার পার ঘন্টা হাওয়ারে যাচ্ছে এক্স কিলোমিটার পার মিটারে যাচ্ছে তাহলে এখানে কত দূরত্ব হয়ে গেল কত তিনশো মিটার দূরত্ব বলা হয়েছে এবং গতিবেগ কত এক্স ফার্স্ট গতিবেগ যেটা এই সম এত সময় লাগছে প্রথমে যদি এক্স কিলোমিটার গতিবেগে যায় কিন্তু যদি এর গতিবেগ আরও যদি পাঁচ কিলোমিটার বেশি বাড়ে তাহলে কি প্রথমে এক্স কিলোমিটার পার হাওয়ারে যাচ্ছিলো আরও পাঁচ কিলোমিটার বেশি বাড়ালো গতিবেগ ট্রেনটি আবার আরেকটা ধরনের ট্রেন যাচ্ছে তাহলে ও কী করলো পাঁচ কিলোমিটার গতিবেগটা বাড়ালো তাহলে তখন আবার সময় কত লাগবে তখন সময় লাগবে কত সেই একই ফর্মুলা উপরে দূরত্ব তো একই আছে দূরত্ব তো চেঞ্জ হয়নি ডিস্টেন্সটা একই আছে দূরত্ব অতই এবং সময়টা গতিবেগ শুধু বেড়েছে কত এক্স প্লাস কত হয়ে গেছে ফাইভ এবার এই দুটোর মধ্যে ডিফারেন্স কত হলে কত কম সময় লাগছে দু ঘন্টা কম লাগছে মানে এই দুটোর মধ্যে বিএফ ফল কত দুই এবার এই দুটোর বিএফ ফল করে নেবে বিএফ ফল করে নিলেই তোমাদের সমাধান করে লাগ করতে হবে এবার সমাধান করে নিলে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে চলে আসবে নিশ্চয়ই কী আছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন একটি ঘড়ি কিনেছে কিনে ক্রয় করে তিনশো ছত্রিশ টাকায় বিক্রি করলেন এবার কত টাকায় কিনেছে তা আমরা জানি না তাহলে কত টাকায় কিনেছে আমরা ধরবো এক্স টাকায় কিনেছে উনি যখন কিনেছিল তখন কত টাকায় কিনেছিল এক্স টাকায় কিনেছিল তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো তাহলে এক্স টাকায় কিনেছিলেন এবং এক্স টাকায় ওনার লাভ হয়েছে মানে যত টাকায় উনি কিনেছিলেন তত টাকায় ওনার লাভ হয়েছে মানে এক্স ট্রাকায় ঘড়িটাকে কিনেছিল এবং লাভ কত হলো তার লাভও হয়েছে কত এক্স টাকা তাহলে একশো টাকায় একশো টাকায় কত লাভ হলো এক্স টাকা আমরা লাভ ক্ষতি যখন যে যখনই করবো সবসময় একশো টাকার উপরে মেনে নেবো তাহলে একশো টাকায় লাভ হলো কত এক্স টাকা তাহলে এক টাকায় উপরে ভালো করে করে দিচ্ছি একশো টাকায় লাভ হলো কত এক্স টাকা কারণ যত টাকায় কিনেছিলেন কত টাকায় ওনার লাভ হয়েছে আমরা ধরেছি এক্স টাকায় উনি কিনেছিলেন ঘটায় কিনেছিল কত এক্স টাকায় তাহলে একশো টাকায় ধরে যে এক্স টাকা লাভ হইলো তাহলে এক টাকায় ক টাকা লাভ হলো এক টাকায় লাভ হলো এক্স বাই একশো টাকা এবার উনি কিনেছিলেন কত এক্স টাকা দিয়ে তাহলে এক্স টাকায় লাভ হলো কত এক্স টাকায় লাভ হলো এক্স স্কোয়ার গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার কারণ বেশি হচ্ছে এখানে কি একশো টাকায় এক্স টাকায় যদি লাভ হয় তাহলে এক টাকায় কত কম হবে কম হলে ভাগ হয়ে যায় এক্স টাকায় তাহলে যখন আবার যদি যখন বেশি হবে এক্স টাকায় তাহলে কি গুণ হবে গুণ হলে এক্স স্কোয়ার বাই একশো তাহলে এক্স টাকায় লাভ হলো এক্স স্কোয়ার বাই একশো এইবার কি উনি কিনে বিক্রি করেছিলেন তাহলে কিনেছিল কত এক্স টাকায় কিনেছিল ওনার লাভ হলো কত কারণ বিক্রয় মূল্য কী হয় যখন কোনো দোকানদার কোনো কিছু বিক্রি করে তখন কী করে যে যত টাকায় উনি কিনেছিল উনি কিনেছিলেন ধরেন আপনার কাছে হয়তো যে কোনো একটা জিনিস আপনি একটা মোবাইল ইউজ করছেন মোবাইলটা হয়তো যেহেতু পুরনো হয়ে গেলে দাম কমে যায় যেহেতু ধরেন আপনি বেশি দামে বিক্রি করবেন ধরে না তাহলে একটা আপনি কম প্রথমে কম দামে কিনেছেন তুমি কম দামে কিনেছো ধরে নাও দুশো টাকা দিয়ে মোবাইলটাকে কিনেছো তুমি একটা পাতি মোবাইল দুশো টাকায় কিনেছো এবার এবার দুশো টাকায় কেনার পর তুমি এটার উপরে কত একশো টাকা লাভ করেছো তাহলে কী হবে তুমি দুশো টাকায় কিনলে প্লাস একশো টাকা তাহলে কতই বিক্রি করলে তুমি তিনশো টাকা এই তিনশো টাকাটা কীভাবে আসছে তিনশো টাকাটা তোমার আসছে কি তোমার দুশো টাকাটা হলো গিয়ে পুঁজি যত টাকা তোমার কাছে ছিল প্লাস এটা কত লাভটা তাহলে এখানেও ঠিক একইভাবে এক্স টাকাটা হলো তোমার কেনা দাম এত টাকায় কিনেছিল এবার লাভ কত হলো এটা হলো টোটাল লাভ এই যে এটা হয়েছে আমাদের টোটাল লাভ টোটাল লাভ কত হয়েছে এক্স স্কোয়ার বাই একশো টাকা টোটাল লাভ তাহলে এই হলো লাভ এবার এটাকে বিক্রি হয়ে গেল বিক্রি কত টাকায় হয়েছে তিনশো ছত্রিশ টাকায় তাহলে তিনশো ছত্রিশ এটা সমান সময় তিনশো ছত্রিশ এবার এটাকে সমাধান করে নেবে সমাধান করে নিলে হয়ে যাবে এখানে তোমাদের সুন্দরভাবে করে দেওয়া আছে সুন্দরভাবে বুঝে না এরপরের কোশ্চেনটা ভালোভাবে মাথায় ঢোকাবে একটু কী বলা হয়েছে স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে দশ ঘন্টার সময় লাগে এখানে দুটো জিনিসই জানার আছে যে কোনো নৌকো নদীর মধ্যে যখন নৌকো চলে যেদিকে স্রোত এই যে নৌকো যাচ্ছে এদের এই দিয়ে স্রোত যাচ্ছে এবং এই দিক থেকেই নৌকো যাচ্ছে স্রোতটা এইদিকে বয়ে চলেছে এদিকে বয়ে চলেছে তাহলে এটাই কি বলা হয় স্রোতের এটা কি অনুকূল দিক অনুকূল মানে স্রোতের দিকে নৌকো যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই একটা নৌকোর একটা গতিবেগ আছে আছে নৌকোর গতিবেগ যদি আমরা এক্স ধরি তাহলে একটা স্রোতেরও তো অবশ্যই গতিবেগ স্রোতটা যখন বয়ে চলে স্রোতেরও তো একটা গতিবেগ থাকে সেটা কি ওয়াই হয় আমরা এই অ্যাজুম করছি আমরা ধরে নিচ্ছি একটা এক্স একটা ওয়াই তাহলে এখানে নৌকোর মোট গতিবেগ তাহলে কী হচ্ছে নৌকোটা যখন স্রোতের দিকে যায় কী হয় নৌকো স্পিডে যায় খুব দ্রুত গতিতে যায় তাহলে স্রোতের দিকে যখন নৌকো যায় তখন কি হয় নৌকর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ এই দুটোকে যোগ করার পরে যে গতিবেগটা তৈরি হয় সেটা হলো গিয়ে মোট গতিবেগ হলো গিয়ে নৌকোর নৌকর স্রোতের অনুকূলে গতিবেগ মানে স্রোতের দিকে গেলে নৌকোর যা গতিবেগ হবে সেটা মোট গতিবেগ কিন্তু এটা হয়ে থাকে এবার স্রোত যাচ্ছে এইদিকে এবার এইদিকে যে এটা নৌক স্রোত এদিকে স্রোত বইছে এবং নৌকো কি হচ্ছে নৌকো উল্টো দিক থেকে আসছে উল্টো দিক থেকে আসতে কি নৌকোর অসুবিধা হয় তাহলে কি নৌকুর গতিবেগ এক্স স্রোতের গতিবেগ যদি y হয়ে থাকে তাহলে এখানে যে মোট গতিবেগ নৌকোটা কি হচ্ছে নৌকোটা একটু এগোচ্ছে একটু এগোচ্ছে আবার স্রোতের স্রোত যেহেতু উল্টো দিকে বইছে তাহলে স্রোত কি ওকে বাধা দিচ্ছে একটু করে তাহলে কি নৌকোটা বেশি স্পিডে উপরে আসতে পারে না তাহলে এখানে কি হয় এখানে বিয়োগ হয় তাহলে নৌকর এখানে ওর যদি আসল গতিবেগ জিজ্ঞেস করা হয় আসল বলতে কি নৌ স্রোতের প্রতিগুলে গতিবেগ প্রতিকূলে গতিবেগ যদি জিজ্ঞেস করা হয় তাহলে কী হয়ে যাবে এটা মাইনাস হবে এই কনসেপ্টটাকে একটু মাথায় রাখবে এখানে দেখে না কি বলা হয়েছে স্রোতের বেগ ঘন্টায় দুই কিলোমিটার হলে তাহলে স্রোতের বেগ তাহলে স্রোতটা এই যে এই যে স্রোত এই যে স্রোতটার এর গতিবেগ কত বলা হয়েছে দুই কিলোমিটার এবার আমরা কি নৌকর গতিবেগ জানি না তাহলে নৌকোর গতিবেগ কি আমরা নৌকর গতিবেগটা যেহেতু জানা নেই তাহলে এক্স ধরে নেব এইবার কি স্রোতের যোগ যখন স্রোতের দিকে যাবে স্রোতের দিকটাকে কী বলা হয় অনুকূল দিক তাহলে স্রোতের অনুকূলে কতটা এক্স প্লাস ওয়াই হবে এখানে ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে দেওয়া হয়েছে ওয়াইয়ের ভ্যালু কত দুই দেওয়া হয়েছে তাহলে দুই তাহলে এটা হয়ে গেলে নৌকর কী অনুকূলে গতিবেগ এবার প্রতিকূলে কী প্রতিকূলে এক্স মাইনাস টু নৌকর গতিবেগ তো একই থাকবে আমি বলেছি নৌকর গতিবেগ এখন চেঞ্জ হচ্ছে না নৌকর গতিবেগ একই আছে এদিক থেকে গেলেও যা গতিবেগ থাকবে এদিক থেকে গেলেও তা গতিবেগ তাহলে এক্স দুটোই ক্ষেত্রে তাহলে এত হয়ে গেল এইবার স্রোতের ঠিক আবার একইভাবে এটা কি এটা হলো কি কি নৌকর গতিবেগ এবার কি আমাদের এখানে দূরত্ব দেওয়া হয়েছে দূরত্ব কত আছে দূরত্ব আছে একুশ কিলোমিটার একুশ কিলোমিটার দূরত্ব আছে তাহলে এখানে আমরা কি বের করব। এবার একুশ কিলোমিটার যেতে কত সময় লাগে সময় লাগে কত আমরা বের করব সময় সমান সমান কী আমাদের সময় এর এরটাকে বললাম আমি কি সময় সমান সমান তোমাদের কি দূরত্ব বাই গতিবেগ এখানে দূরত্ব কী যখন আমরা অনুকূলে যখন ধরছি প্রথমে অনুকূলে ধরবো অনুকূলে ধরলে কি দূরত্ব হয়ে গেল কত একুশ একই দূরত্ব একুশ কিলোমিটার যাওয়ার টাইমে একুশ কিলোমিটার যাচ্ছে ফেরার টাইমে একুশ কিলোমিটার আসছে কিন্তু যাওয়ার টাইমে যাচ্ছে কি স্রোতের দিকে মানে কি তাড়াতাড়ি পৌঁছে যাবে স্রোতের দিকে গেলে অবশ্যই তাড়াতাড়ি পৌঁছে যাবে তখন এখানে কি এক্স প্লাস টু এবং যখন উল্টো দিকে আসছে সেই একই দূরত্ব একই দূরত্ব মানে কত একুশ কিলোমিটার এবং যেহেতু উল্টো দিকে আসছে সেহেতু দূরত্ব বাই গতিবেগ গতিবেগ তখন কত উল্টো দিকে আসার টাইমে গতিবেগ হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু এইবার কী বলা হয়েছে এই দুটো ফির সময় এটাও একটা সময় এত ঘন্টার সময় এটাও সময় তাহলে এটা কি মোট সময় হয়ে গেল এবার কি এখানে কি বলা হয়েছে গিয়ে ফিরে আসতে এই যে গেলো গেলো আবার ফিরে এলো তাহলে যেতে প্রথমে এত সময় লেগেছে ফিরে আসতে এত সময় লেগেছে মানে কি এই দুটোর সময় তো আমরা যদি যোগ করে দিই সমান সমান কত দশ ঘন্টা আমার যেতে লেগেছে পাঁচ ঘন্টা ফিরে আসতে লেগেছে পাঁচ ঘন্টা পাঁচ পাঁচ কত দশ ঘন্টা তাহলে প্রথমে যেতে লেগেছে একুশ বাই এক্স মাইনাস টু ঘণ্টা তারপরে যে ফিরে যেতে লেগেছে একুশ বাই এক্স প্লাস টু ঘন্টা যেতে লেগেছে এবার ফিরে আসতে লেগেছে একুশ বাই এক্স মাইনাস টু ঘন্টা তাহলে এই দুটোকে আমরা জুড়ে দিলে কত ঘন্টা হবে টোটাল বলা হয়েছে এখানে দশ ঘন্টা সমান সমান দশ লিখে দেবো যেখানে সমান সমান দশ লিখে দেওয়া আছে এরপরে কী করতে লাগবে তোমাদের সমাধানটা করতে লাগবে এবার দেখে নাও কীভাবে তোমরা সমাধান করবে নেক্সট করি দেখে নাও এখানে কি বলা হয়েছে আমাদের বাড়ি বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তারা উভয়ে একসঙ্গে কাজটি দু ঘন্টায় শেষ করতে পারে তাহলে এখানে কীভাবে করবে তোমরা এখানে প্রথমে কী আমরা জানি না যে টোটাল কাজটি কত এখানে কি বলা হয়েছে মহিম অপেক্ষা মসজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে মহিমের কম সময় লাগে মহিমের কম তো এক্স এক্স কাজ করে মহিম এবং মসজিদের কি করতে সময় লাগে বেশি লাগে বেশি সময় লাগে কত এক্স প্লাস তিন ঘন্টা বেশি সময় লাগে এইবার এক ঘন্টা কাজ করে কত একের এক অংশ এই জিনিসটা মাথায় রাখবে যে এক ঘন্টায় যত অংশ কাজ করলে এক ঘন্টায় কাজ করে কত একের এক্স অংশ টোটাল কাজ করে এবার ঠিক একইভাবে এটা মহিম হয়ে গেল মসজিদ কি মসজিদ ঠিক একইভাবে কী এক ঘন্টায় কাজ করে এক বাই এক্স প্লাস থ্রি অংশ এবার টোটাল কত দু ঘন্টায় কাজটি শেষ করে দু ঘন্টায় কাজটি শেষ করে মানে আছে ওয়ান বাই টু অংশ দু ঘন্টায় কত ওয়ান বাই টু অংশ হাফ অংশ কাজ করবে টোটাল মিলে তাহলে এবার কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে হাফ অংশ তাহলে এবার এই দুটোকে সমীকরণ তৈরি করতে লাগবে সমীকরণ করার জন্য দুটোকে জড়িয়ে দাও দুটোকে জুড়ো করে দিয়ে হাফ ইজিগস্ট হাফ করে দাও টোটাল কাজ কত হাফ কাজ টোটাল প্রথমে মহিম করলে এত অংশ মজিদ করলে এক্স প্লাস থ্রি অংশ টোটাল কাজ তাহলে এই হলো টোটাল কাজ এবং টোটাল কাজ করতে সময় কত লাগিয়েছে দু ঘন্টা তাহলে এই দু ঘন্টা দু ঘন্টার সঙ্গে ইকুয়াল করে দাও দুই কাজ সময় তোমাদের বেরিয়ে চলে আসবে নেক্সট কোশ্চেনটা দেখলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট কী বলা হয়েছে সাত নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে দুটি অংশ বিশিষ্ট যদি ভিডিও একটু বড়ো হয়ে যায় একটু দুর্যশ করে দেবে কারণ তোমরা কমেন্ট করে বলে যদি তোমরা বলো যে ছোটো করে ভিডিও তৈরি করতে তাহলে আমি কম অঙ্ক নিয়ে তোমাদের ভিডিও করে দেবো অবশ্যই তাহলে এখানে কী বলা হয়েছে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি এবং এখানে কি বলা হয়েছে তোমাদের একক স্থানীয় গুণফল এবং অঙ্কদয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম খুবই খুবই ইম্পর্টেন্ট প্রথমে তোমাদের এই কনসেপ্টে জানা দরকার যে একক সংখ্যা এবং দশক সংখ্যা তোমরা একক সংখ্যা এই যে বাইশ লিখেছি আমি এখানে তোমরা একক সংখ্যা কোনটি তাড়াতাড়ি বাইশ মানে দুটোই দুই হয়ে আছে এখানে তুমি তেইশ লিখেছি আমি ধরে নাও তেইশ লিখেছি তো এখানে একক ঘরের সংখ্যা কোনটা এবং দশক ঘরের সংখ্যা কোনটা তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে বলে দাও আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি যে এখানে একক ঘরের সংখ্যা কোনটা এবং দশক ঘরের সংখ্যা কোনটা এটি হলো তোমাদের দশক ঘরের সংখ্যা দুই এবং তিনটি হলো তোমাদের একক ঘরের সংখ্যা এটি মাথায় রাখবে এইবারে এই যে তেইশটা আসছে এই তেইশটা কীভাবে আসছে দেখে নাও তেইশটা আসছে কীভাবে দশ গুণ দশক ঘরের সংখ্যা দশক ঘরের কান্তর সংখ্যা দুই যোগ একক ঘরের সংখ্যা এক ঘরের সংখ্যা কত তিন এটা কত তেইশ ঠিক একইভাবে সাতাশকে তোমরা এজুম করো সাতাশকে ধরে নাও সাতাশ কীভাবে আসছে কুড়ি ইন্টু একক দশকের ঘরের সময় কত দুই যোগ সাত ঠিক একইভাবে আসছে তাহলে এখানে কি বলা হয়েছে দুটি সংখ্যা একটি একক একটি সংখ্যা একক স্থানে অঙ্ক দশক স্থানে অঙ্ক অপেক্ষা সাত বেশি তাহলে মানে কি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি একক স্থানীয় অঙ্কটি তাহলে দশক স্থানীয় অঙ্কটাকে আমি কি এক্স ধরে নিলাম দশকের ঘরের অঙ্কটাকে কি আমি এক্স ধরলাম এবং এককের ঘরের অঙ্কটা কি ছয় বেশি এককের ঘরের অংশটা অঙ্কটা কত হয়ে যাবে এক্স সিক্স এইবার এটা তো হয়ে গেল এবার এখান থেকে আমি তোমাদের বলে দিলাম যে এককের ঘরের অঙ্ক দুই এবং দশকের ঘরের দশকের ঘরের অঙ্ক দুই এককের ঘরের অঙ্ক হল গিয়ে সাত এইভাবে দুটো আমি আলাদা আলাদা করে দিলাম এবার তোমাদের এখান থেকে বললাম তোমরা এবার সংখ্যাটাকে বের করো সংখ্যাটা তোমরা কীভাবে বের করবে দশ গুণন দশ ইন্টু কী দশকের ঘরের সংখ্যা দশকের ঘরের সংখ্যা কত দুই বলেছি আমি যোগ কি হয়ে যাবে যোগ হবে কী সংখ্যাটি এখানে আমরা কিন্তু জানি না যে কত সংখ্যা আমি জাস্ট তোমাদের বলেছি যে দশকের ঘরের অঙ্ক এত এবং এককের ঘরের অঙ্ক এত যোগ কি সাত তাহলে সমান সমান কত কুড়ি যোগ সাত এই টু কত সাতাশ এই হলো সংখ্যাটি মানে যে সংখ্যাটার কথা আমি তোমাদেরকে বলছি ঠিক একইভাবে এখানে আমি জানি কি এটি হলো যে দশকের ঘরের অঙ্ক এক্স এককের ঘরের অঙ্ক এক্স এক্স ছয় এখান থেকে আমি সংখ্যাটাকে আমার দরকার যে সংখ্যাটা অ্যাকচুয়ালি কত সংখ্যাটা তাহলে সংখ্যাটা করার জন্য কি আমাদের দশ গুণন দশকের ঘরের সংখ্যা দশকের ঘরের কত এক্স যোগ এককের ঘরের সংখ্যা এককের ঘরের সঙ্গে কত এক্স প্লাস ছয় এ হলো আমাদের সংখ্যাটা এবার এখানে কি বলা হয়েছে যেটি অঙ্কটির দ্বিগুণ গুণফল সংখ্যার চেয়ে হলো গিয়ে আমাদের কি বারো কম তাহলে এখান থেকে এটাকে প্রথমে একটু সমাধান করে নাও সমাধান করে নিলে কত এগারো এক্স প্লাস ছয় চলে আসবে এইবার এখানে কি বলা হয়েছে সেটা দেখে নাও এবার সংখ্যা দুটির গুণফল এবার সংখ্যা দুটির গুণফল কি একটা হলো গিয়ে এই যে আমাদের ঘরের সংখ্যা এত একটি হলো গো সঙ্গে ঘরের সংখ্যা এত এই দুটোর গুণফল এই দুটোর গুণফল গুণফল হলো গিয়ে সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে এই দুটোর গুণফল আমরা করে নেব এই দুটোর গুণফল কত এক্স ইন্টু এক্স প্লাস ছয় গুণফল হয়ে গেল এবার সংখ্যাটির চেয়ে বারো কম তাহলে এই যে হলো সংখ্যাটি সংখ্যাটির থেকে আমি বারোবার দিয়ে দেবো বারোবার দিয়ে দিলে যা হলো হয়ে গেল এটা এটা এবার এটা সমাধানটাকে একটু তোমরা এগিয়ে নিয়ে চলো সমাধানটা এগিয়ে নিয়ে চললে তোমাদের এখানে দীঘার সমাধানটা বেরিয়ে চলে আসবে নিজরণটা কি বলা হয় যেখানে আমি তোমাদের এখানে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্য এবং চল্লিশ মিটার প্রস্তুত একটি আয়তক্ষেত্রের খেলার মাঠের বাইরের চারপাশের সমান চড়া একটি রাস্তা আছে ওই রাস্তার ক্ষেত্রফল এত বর্গ মিটার এখান থেকে তোমাদের দীঘার বের করতে হবে এই কোশ্চেনগুলো তোমাদের পরিমিতিতেও কিন্তু কাজ লাগবে তাহলে যেখানে ওখানে কি এই যে একটি আয়তক্ষেত্র হয়ে গেল এটা আজও ক্ষেত্রে যার দৈর্ঘ্য তোমাদের এখানে বলা হয়েছে পঁয়তাল্লিশ প্রস্ত বলা হয়েছে চল্লিশ এবার এর চারধারে সমানের একদম সমান এর চারধারে একটি রাস্তা তৈরি হয় এত বড়ো হয় না ছোটো হয় আমি তোমাদের বোঝানোর জন্য বড় করে আঁকছি তাহলে সমানভাবে চারধারে মানে কি এই রাস্তার দৈর্ঘ্য যদি এখানে আমি এক্স তৈরি তাহলে এটা সমান যেহেতু তাহলে এই দিকেও এক্স এই দিকেও কি 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 এক্স একটু বেশি বাজে হয়ে গেল ছবিটা তোমাদের ভালো করে দিই তাহলে কি চারিদিকে আমি যেটা বোঝাতে চাইছি যে চারিদিকে কী সমান বাড়ানো হয়েছে এই যে চারিদিকে বাড়ানো হয়েছে এটা সমানভাবে বাড়ানো হয়েছে এটা ছিল পঁয়তাল্লিশ এটা ছিল চল্লিশ এবার এটাকে আমরা কি এক্স ধরলাম এটাকে এক্স ধরলাম এইবার কী বললাম যে আমাদের আমরা কী আয়তক্ষেত্রের কী আমাদের কী ক্ষেত্রফল দরকার ক্ষেত্রফল মানে কি দুর্ভোগ প্রস্তুত আমাদের কিসের দরকার শুধু রাস্তার দরকার আদার্স কারো কিছু দরকার নেই মানে ভিতরটা আমার দরকার নেই শুধু রাস্তার দরকার তাহলে আমাদের রাস্তার দৈর্ঘ্যটা প্রথমে জানা দরকার এই যে দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য কত আমি এখান থেকে এইটুকুর দৈর্ঘ্যটা যে জানি এটা কত পঁয়তাল্লিশ এবং এই দিকটা কি এটা এক্স এটা এক্স এক্স প্লাস এক্স কত টু এক্স তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হয়ে গেল রাস্তার দৈর্ঘ্য হয়ে গেল তোমাদের পঁয়তাল্লিশ প্লাস টু এক্স এটা হয়ে গেল রাস্তার দৈর্ঘ্য এবার প্রস্ত কত প্রস্ত আমি এখান থেকে এই জায়গাটা জানি এখান থেকে এইটুকুটা জানি এবং আমি এইটুকুটাও জানি এইটুকুটা কত এক্স ধরেছি তো আমরা কারণ সমান চারিদিকে সমান নেওয়া হয়েছে গেছে এই দিকটাও তাহলে কত হয়ে যাচ্ছে এক্স এক্স প্লাস এক্স টু এক্স তাহলে এবার কি প্রস্ত কত হয়ে গেলে প্রস্ত চল্লিশ প্লাস টু এক্স এবার কি রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল মানে এই যে পুরো জায়গাটা আছে এই যে পুরোটা একদম এই পুরো ভিতরটা এই পুরো ভিতরটা এই পুরো রাস্তা সহ মাঠ রাস্তা সহ মাঠ এর পুরো ক্ষেত্রফল এর পুরো ক্ষেত্রফল থেকে আমি যদি এই জায়গাটার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই এই জায়গার ক্ষেত্রে ফল আমি তো পারবো কারণ এখানে দৈর্ঘ্য আছে প্রস্ত আছে দৈর্ঘ্য প্রস্ত করে দিলে কি এর ক্ষেত্রফল বেরিয়ে গেল তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই এই যে মুছে দিচ্ছি এটাকে যদি আমি বাদ দিয়ে দিলাম এটাকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কি পড়ে থাকবে আর শুধু এই যে রাস্তা তাহলে রাস্তার ক্ষেত্রফল শুধু পড়ে থাকবে আর আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটাই এখানে বের করতে বলা হয়েছে তাহলে এখানে কি করবে তোমরা সিম্পলি যেটা আছে তোমাদের রাস্তা সহ এর ক্ষেত্রফল প্রথমে বের করে নিলে এর ক্ষেত্র ফল এত বেড়ে গেলাম মাঠের ক্ষেত্রফল কত বেরোবে পঁয়তাল্লিশ ইন্টু চল্লিশ ওর থেকে ওটা বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দিয়ে সমান সমান কত বলা হয়েছে পঁয়তাল্লিশশো মিটার পঁয়তাল্লিশ বর্গমিটার এখানে করে দেবে হয়ে গেল ঠিক একেবারে দেখে নাও একটু এখানে যে রাস্তা সহ এটা রাস্তা সহ এত হলো গিয়ে ক্ষেত্রফল থেকে আমাদের মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম সমান সমান কত বলা হয়েছিল রাস্তার ক্ষেত্রফল যেহেতু এখানে দেওয়া হয়েছিল যদি এখানে দেওয়া থাকতো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল তাহলে এটা সমান সমান ডাইরেক্ট এটা হতো এই যে মাঝখানের এই পাটটা আর হতো না যেহেতু এখানে শুধু রাস্তার ক্ষেত্রফল বলা হয়েছে তাহলে আমাদের সেই মাঝখানের পাটটাকে বাদ দিয়ে দিতে লাগবে তাহলে এটা সমস্যা হয়ে গেল সমীকরণটাকে এবার তৈরি করে নিতে পারবে এরপরে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না এরপরে তোমাদের এর কোশ্চেন দেখো এখানে শেষ হয়ে গেছে এরপরে প্রয়োগের অঙ্কগুলো একটু দেখে নাও এই কোশ্চেনগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য ভালো করে মাথায় রাখবি শর্ট কোশ্চেনের জন্য এই কোশ্চেনগুলো এসে থাকে যে পাশের কোনগুলি এক্স টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রিজিক্লস টু জিরো সমীকরণের বীজ বুঝে লিখি তাহলে যে অপশানে থাকবে এখানে সবথেকে করা সহজ উপায় হলো গিয়ে অপশানগুলো তুমি আর কি এক্সের জায়গায় পাঁচ বসিয়ে দাও ডাইরেক্ট একবারে যেখানে তোমাদের জিরো আসবে সমান সমান যে জিরো সমান সমান যেখানেই জিরো আসবে যেই মানটা বসার ফলে জিরো আসবে সেটা তোমাদের অ্যান্সার পাঁচ বসিয়ে দেখবে যদি জিরো না আসে তাহলে তোমাদের পাঁচটা অ্যান্সার না তিন বসিয়ে দেখবে তিনে যদি জিরো না আসে তাহলে অ্যান্সার না মাইনাস হাফ বসিয়ে দেখবে যদি জিরো না আসে তাহলে ওটা অ্যান্সার না এখানে মাইনাস হাফ বসিয়ে জিরো চলে এসছে তাহলে সমীকরণের বিচ একটি বিচ যেটা হয়ে যাবে কত মাইনাস সাপ আর একটি অন্য কিছু হতে পারে অথবা তোমরা এইভাবেও করতে পারো দীঘার সমীকনটা ডাইরেক্ট সমাধান করতে পারো বা যেটা তোমাদের সিদ্ধার্থের যে সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে সমাধান করেও ডাইরেক্ট তোমরা অ্যান্সারটাও লিখতে পারো নেক্সট দেখে বলা হয়েছে কে এর কোন সমকরণে অ্যাকটি বিচ ওয়ান হবে একটি বিচ ওয়ান হওয়ার মানে কি ওয়ান হবে মানে কি এক্সের ভ্যালু একটা না একটা এক হবে এটাই এখানে বোঝানো যায় যে বীজ কী হয় এক্সের মান দুটো হয়ে থাকে সবসময় দীঘার সমীকরণে এক্সের মান কি একটা এক এক ধরনের একটা পাঁচ এইভাবে দুটো হয়ে থাকে তাহলে একটা এক একটা পাঁচ এর মানে কি এই সমীকরণে যদি আমি এককে বসাই সমান সমান ওটা কি জিরো চলে আসবে সব এক্সের ভ্যালু সব জায়গাতে এক বসিয়ে দিলে সেটাকে জিরো চলে আসবে সেহেতু এক ডাইরেক্ট বসিয়ে দাও যেখানে এখানে যেহেতু কে এর মানটা বের করতে বলেছে তাহলে কে এর ভ্যালুটা যত আসবে সেটাই টু উত্তর এখানে এক বসিয়ে দিলে কে এর শুধু পড়ে থাক এটাই উত্তর হয়ে যাবে তোমাদের যতবার এসবে কত বাড়ি এসেছে মাইনাস চার বেরিয়ে এসছে তাহলে মাইনাস চার এখানে উত্তর হয়ে যাবে এই কোশ্চিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োগের এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে সমাধানটা একটু দেখে নাও কিভাবে এই সমাধানটা তোমরা করবে বিষ দুটো লিখতে বলা হয়েছে দুটো বিষ কী হবে সেই বিষ দুটো লিখতে বলা হয়েছে তাহলে এটাকে এইভাবে থাকে প্লাস এ প্লাস বি এইভাবে আছে এখান থেকে কী করবে মাইনাস বিটাকে এর সঙ্গে নেবে মাইনাস এটাকে এর সঙ্গে ইজিক্যালস টু জিরো করবে এভাবে তোমরা এখানে সমাধান করবে উপরে দেখো একই ভ্যালু চলে এসেছে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা একই আসে উপরে এখানে যখন লসা উপরে দেবে এখান থেকে এটাকে কমন নিয়ে নেবে তাহলে এখানে কী চলে আসলো এটাই জিগাস টু একটা সময় কারণ তোমাদের বেরিয়ে গেল এডাইজিক্স টু কত জিরো তোমরা লিখতে পারো এডাই জিগাস টু তোমরা ডাইরেক্ট জিরো লিখতে পারবো এবার এডাইজিক্স টু জিরো লিখলে আবার কি নিচের প্রশ্নটা কি আছে নিচের প্রসন্নটা ইজিক্যালস টু জিরো হয়ে যায় তাহলে উপর প্রশ্নটা পড়ে থাকলো তাহলে এ প্লাস বি মাইনাস এব এক্স ইন্টু এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু টু জিরো তাহলে এখান থেকে অবশ্যই শূন্য দুটোর মধ্যে যে একটা শূন্য হবে তাহলে এটাই জিজ্ঞাস্ট শূন্য বসালে এক্সের ভ্যালু আসবে এ প্লাস বি বাই এ বি এবং শূন্য করলে এক্সের ভ্যালু আসবে টু বাই এ এটা একটু খুবই খুবই গুরুত্বপূর্ণ দু একবার কিন্তু পরীক্ষায় এসছে নেক্সট দেখুন नेक्स्ट কি বলা হয় যেখানে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তোমাদের শর্ট করে যদি তোমরা করতে চাও তাহলে শর্ট করে তোমাদের একটি রুলস আমি বলে দিচ্ছি এটাকে কীভাবে করবে এখানে দুটো দিকেই দেখে নাও এক্স প্লাস থ্রি এক্স এখানে কি আছে এক্স থ্রি মানে কি এটার উল্টো এখানে আছে তাহলে এটাই কী করতে পারো তোমরা এক্স প্লাস থ্রি বাই এক্স থ্রি এটাকে তোমরা সহজে একটু কিচ্ছু না ওয়াই ধরে নাও করে নেবে ওয়াই ধরে নেবে তাহলে এটা কি একটা কি ওয়াই তারপর কি ওয়ান বাই ওয়াই কারণ এটা উল্টে উল্টে দিলে তাহলে কি সমস্যা এটাকে ভাঙিয়ে নাও দুই দু চার আগে পাঁচ পাঁচ বাই দুই এই পাঁচ বাই দুই হয়ে গেল তাহলে এখানে কি চলে এসো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই ইজ ইজিক্স টু টু বাই ফাইভ বাই টু তাহলে এখানে কি টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার প্লাস টু মাইনাস ফাইভ ইজ ইজিকাল টু জিরো মাইনাস ফাইভ ওয়াই ইজ ইজিক টু জিরো এবারে কি এখানে থেকে কী এখান থেকে সিম্পলি তোমরা সমাধান করে নেবে সমাধান করলে তোমাদের অ্যান্সার চলে আসবে অথবা তোমরা এখানে যেভাবে করা আছে এভাবেও করতে পারো এখান থেকে কি ওয়ার ভ্যালুটা এখান থেকে চলে আসবে এবার ওয়ার ভ্যালুটা এখানে পুট করবে পুট করে এখান থেকে এক্সের ভ্যালু বের করে নেবে ওয়ার এখানে এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে যে ভুলে যাবে না যেখানে ওয়ার ভ্যালু বের করলে ওয়ার ভ্যালু বের করে ওইভাবে রেখে দিলে ওইভাবে কিন্তু না কারণ ওয়াইটাকে তোমরা এখানে ধরে নিয়েছো এটার সময় সমান ওয়াই তোমরা ধরে নিয়েছো এখানে তাহলে এখানে ওয়ার ভ্যালুটা পুট করে এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নেবে তাহলে এই কটা কোশ্চনে নেওয়া হয়েছে এই সমস্ত কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমার মাথার মধ্যে ঢুকে যায় এবং যেগুলো তোমরা বুঝতে পারো সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে তাহলে আসলে এতখানি থ্যাংক ইউ ফর ওয়াচিং